আর আহত সকলকে দিঘাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারির কাঁঠালতলা এলাকায় বোমা ফেটে আহত তার আহত সকলকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দুজন শিশু। আহত মোজাফফর আহমেদের মেয়ে জানান, বাজারে তার বাবা টোটো নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় একটি বোমা ফাটে এবং তিনি আহত হন। এক শিশু লতিফ মিয়া জানান, বল ভেবে বোমা নিয়ে খেলছিল কয়েকজন, সেই সময় বোমাটি ফেটে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা গোসানিমারি এলাকায়। জানা গেছে ইতিমধ্যেই কাঁঠালতলা এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম এবং দিনহাটা পুলিশ। পুরো এলাকাকে ঘিরে নেওয়া হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের প্রার্থীর বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। তৃণমূল প্রার্থীর স্বামী সাদ্দাম মিয়া জড়িত এই ঘটনার সাথে। বোমা বানাতে গিয়ে বোমা ফেটে যায় এবং সেই সময় তারা আহত হয়। দুপুর দেড়টা নাগাদ দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি বিজেপির ছোট নাটাবাড়ি গ্রামের এক তৃণমূল সমর্থকের বাড়িতে একে একে 8 থেকে 10টি বোমা ব্লাস্ট হয়। সেই বোমার আঘাতে দুজন শিশু সহ মোট 4 জন আহত হয়ে এখন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের নাম সত্তার মিয়া বয়স 40, মোজাফফর মিয়া বয়স 50, লতিফ মিয়া বয়স 12, লুৎফর মিয়া বয়স 10। এলাকায় সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা রয়েছে। আমাদের ওখানে বম ফেটেছে, আমরা খেলতেছিলাম না। কোথায় খেলছিলি? আমাদের বাড়িতে খেলতেছিলাম না, আমরা তো জানি না ওটা বম। তোরা কি বোমটা ধরেছিলি হাতে? বোমটা দিয়ে খেলতেছিলাম। বোমটা দিয়ে খেলতেছিলি? কয়জন ছিলি? আমরা দু ভাই। আর কে ছিল? বাবাও ছিল? আর দুজন ছিল, আমার বড় ভাই ছিল। আমাদের ওখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমৃতা। অমৃতা, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে আহতরা ঠিক কি অবস্থায় রয়েছে? দেখো, আহতরা এই মুহূর্তে তারা অপারেশন থিয়েটারে রয়েছে। তাদের গুরুতর অবস্থা রয়েছে, তাদের হাত পা কিন্তু ঝলসে গিয়েছে। এবং অভিনন্দন, যে চাঞ্চল্যকর খবর আজকের যে ঘটনা, একটা বাড়িতেই বোমা ফেটে 4 জন আহত। ঘটনাটি দিনহাটা 1 নং ব্লকের গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের ছোট নাটাবাড়ি এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতেই এই ঘটনা ঘটেছে, কারণ বোমা বাঁধতে গিয়ে এই ঘটনার বোমা বাঁধতে গিয়েই কার্যত এই ঘটনা বিজেপি দাবি করছে। অপরদিকে তৃণমূলের বিধায়ক, সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক, তিনি কিন্তু দাবি করেছে যারা আহত হয়েছে তারা বিজেপি কর্মী এবং সেই বিজেপি কর্মীর বাড়িতে বোমা বাঁধতে গিয়ে তারা আহত হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 5-6টি বোমা সত্তার মিয়ার বাড়িতে ফেটেছে এবং এই ঘটনায় 4 জন আহত, 2 জন তাদের মধ্যে শিশু রয়েছে। তবে একই বাড়ির থেকেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলেই এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছে। কিন্তু যারা আহত রয়েছে তারা কিন্তু ঘটনাটা নানাভাবে প্রকাশ করছে এবং কেউ বলছে বাজারে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে বোমা ফেটেছে, কেউ বলছে বল ভেবে বোমা নিয়ে খেলছিল সেই মুহূর্তে ঘটনা ঘটেছে। এবং সত্তার মিয়ার স্ত্রী বলছে তার রান্নাঘরে বোমা ফেটেছে, সেখান থেকে সত্তার মিয়া আহত এবং সেই মুহূর্তে তিনি বাড়িতে ছিলেন না, খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। তবে ঘটনা যেটাই হোক, বোমা ফেটে আহত 4 জন এবং একই বাড়ির ঘটনা বলেই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী এবং জওয়ানেরা, তারা কিন্তু বাড়িটিকে ঘিরে রেখেছে ঘটনাস্থলে, যাতে কোনো রকম কেউ প্রবেশ করতে না পারে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অমিতা, তোমার কাছে জানতে চাইবো যে স্থানীয়রা কি বলছে, যে মানে তাদের এলাকায় এরকম একটি বাড়িতে অনুমান করা হচ্ছে যে বোমা তৈরির কাজ চলছে, তো স্থানীয়রা এই বিষয়ে কি বলছে? দেখো, বোমা তৈরির কাজ চলছে কিনা সেটা কিন্তু এখনো সেভাবে বলা যাচ্ছে না। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বোমা ফেটেছে, কিন্তু সেই বাড়িতেই বোমা তৈরি হচ্ছিল কিনা সেটা এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। ধন্যবাদ অমিতা। Thank you.
বাবু কি হয়েছিল রে? আমাদের ওখানে বম ফেটে গেছে, আমরা খেলতেছিলাম না। কোথায় খেলছিলি? আমাদের বাড়িতে খেলতেছিলাম না, আমরা তো জানি না ওটা বম। ওখানে তোরা কি বোমটা ধরেছিলি হাতে? Thank you.